আজকে আমি একটা ব্লাউজ কেটে দেখাবো এই ব্লাউজের সামনে চারটা টিকেন হবে এবং পেছনে দুটো টিকেন হবে তো এটা আমি থার্টি ফোর সাইজের করবো তো আমি যেই মেথডটা বলবো সেই মেথডে আপনি যে কোনো সাইজের জন্য করতে পারেন তো তার জন্য প্রথমত দেখুন আমি পেছনের পাট কাটব তো যারা বিজ্ঞানার আছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে ভুলবেন না কোথাও কিন্তু স্কিপ করবেন না আপনি স্কিপ না করে সম্পূর্ণ একটানা টানা ভিডিওটা দেখে যাবেন দেখুন কাপড়টাকে আমি দুভাজ করলাম দেখুন এদিক থেকে ওপেন এদিক থেকে হলো জয়েন্ট সাইড তো প্রথমত আপনাকে লম্বা নিতে হবে তো যে কোনো সাইডই হোক না কেন লম্বা কিন্তু সম্পূর্ণ নির্ধারণ করে আপনার হাইটের উপর তো এক্ষেত্রে দেখুন থার্টি ফোরের এর ক্ষেত্রে আমি ফোরটিন নিচ্ছি টোটাল ওয়ান ইঞ্চ সবসময় এক্সট্রা নিতে হয় যতখানি আপনার ব্লাউজের লেন্থ প্রয়োজন তার থেকে সবসময় ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হয় তো এক্ষেত্রে থার্টিন আছে তো আমি তার জন্য সেলাইয়ের জন্য ওয়ান ইঞ্চ এক্সট্রা নিলাম তো দেখুন এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই যদি কারো হাইট খুব বেশি কম থাকে এবং ফুল বাস্ট যদি একটু কম থাকে সেক্ষেত্রে কিন্তু যে লেন্থ আমি নিয়েছি সেটা আপনি আরও হাফ ইঞ্চ কম নিতে পারেন আর যদি রেডিমেড জন্য করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ফিফটিন ইঞ্চ টোটাল লেন্থ নিয়ে নেবেন সেক্ষেত্রে একটু লেন্থ বেড়ে যায় কারণ যখন রেডিমেড ব্লাউজ হয় সেটা কারোর জন্য নির্দিষ্ট করা থাকে না রেডিমেড যেই মেথড থাকে সেই আপনাকে কাটতে হয় তো এটাকে দেখুন বরাবর করে আমি এরপর নেব শোল্ডার দেখুন ডিপ নেকের ক্ষেত্রে আমি সব সবসময় বলে থাকি আপনি থার্টি টু থেকে মিনিমাম ফর্টি টু পর্যন্ত ফাইভ অ্যান্ড হাফ ইঞ্চ আপনি নিতে পারেন আর যদি কারো শোল্ডার খুব কম থাকে সেক্ষেত্রে যদি থার্টি টু সাইজ হয় তাহলে একটুখানি আপনি কম নিতে পারেন দুইশো আপনি কম নিতে পারেন তাও শোল্ডার যদি কারো খুব কম থাকে সেক্ষেত্রে নইলে আপনি ফাইভ অ্যান্ড হাফ ইস নিয়ে নেবেন আপনার ব্লাউজও দেখবেন কোথাও কোনো সমস্যা হবে না তো দেখুন আমি ফাইভ অ্যান্ড হাফ ইস শোল্ডার নিলাম ডিপ নেকের ক্ষেত্রে এইভাবেই বের করে নিতে হয় তো যদি আপনি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব একটা ভিডিও দেখে আপনি আপনি বুঝবেন না স্টেপ স্টেপ বাই চেষ্টা করবেন আমার সব ধরনের ভিডিও দেখার জন্য তাহলে সবটা আপনি বুঝতে পারবেন কারণ একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না এবার দেখুন বগলটা আমি কতখানে নিচ্ছি এক্ষেত্রে দেখুন আমি সিক্স ইঞ্চ থেকে মানে ছয় থেকে আমি দুই সুতা কম নিচ্ছি এবার এক্ষেত্রেও বলে দিই যদি রেডিমেড হয় তাহলে আপনি সোজা নিয়ে নেবেন আর আপনার যদি আর্মহোল কম থাকে সেক্ষেত্রে সেটাও বলে দেবো আপনি কি করে ঠিক করবেন দাগটাকে সোজা মিলিয়ে নেবেন দেখুন এটা কিন্তু আমি দাগটা সোজা করার জন্য দিয়েছি যেহেতু থার্টি ফোর সাইজের ব্লাউজ তার চার ভাগের এক ভাগ হলো এইট অ্যান্ড হাফ এরপর এর সঙ্গে দেখুন আমি আড়াই ইঞ্চ নিয়ে নিলাম তো এক্ষেত্রে আপনি টু ইঞ্চও নিতে পারেন বা ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চও নিতে পারেন আপনি আপনার পছন্দ অনুসারে কম বেশি নিতে পারেন যদি আপনি মনে করেন ভেতরে খুব বেশি কাপড় রাখবেন না তাহলে আপনি ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চও নিতে পারেন এবার দেখুন বগলের শেপ তো ব্লাউজের দেখুন বগলের শেপটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ থাকে যদি এটা আপনার সঠিকভাবে না হয় তাহলে কিন্তু বগলটা ফুলে যাবে দেখুন এদিক থেকে আমি ওয়ান নেওয়ার পর আরো দুই সুতা নিচ্ছি দেখুন ওয়ান ইঞ্চ থেকে আমি আরও দুই সুতা নিলাম দেখুন ঠিক এদিক থেকে কিন্তু অবশ্যই নিচের দিকে আপনি নাহলে কিন্তু পেছনের দিক থেকে একটু ফুলে থাকবে এবার দেখুন যতখানি টোটাল বুকটা আমি নিলাম ইলাবেনিস এর থেকে দেখুন ওয়ান ইজ কমিয়ে আমি কোমরের জন্য নিয়ে নিচ্ছি আমি এক্ষেত্রে টেনিস নিচ্ছি তো টেনিস আমি কেন নিচ্ছি সেটাও বলে দিচ্ছি যদি কারো কোমর খুব কম থাকে বা নর্মাল থাকে সেক্ষেত্রে আপনি ওয়ান ইজ কম নেবেন যদি কারো কোমরটা একটু হেভি থাকে সেক্ষেত্রে আপনি যতখানি বুক নেবেন তার থেকে হাফ ইজ কমিয়ে নেবেন তাহলেই দেখবেন আপনার যখন আপনি ব্লাউজটা ফিটিংস করবেন পারফেক্ট আপনার চলে আসবে আলাদা করে আপনাকে আর কোনো মাপ নিতে হয় না যদি আপনি মনে করেন আপনি আলাদা মাপ নিয়ে কোমরটা করবেন তাও করতে পারেন কিন্তু আমি সবসময় এভাবে করে আলাদা করে মাপ নিতে হয় না তাই আমি সবসময় এভাবেই বলে থাকি দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি এবার দেখুন গলার আমি পাশ নিচ্ছি আমি টু এস নিচ্ছি আমি থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত টুইস্ট নিয়ে থাকি যদি সেটা ডিপ নেক হয় এর থেকে বেশি আমি নেই না আর যদি পেছনে ডুরি করি তাহলে অনেক সময় এক সুদ আমি বেশি নিয়ে থাকি বা দু বেশি নিয়ে থাকি কিন্তু চড়াটা আমি খুব কমে নিয়ে থাকি নলে কি হয় শোল্ডার পরে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এবার দেখুন ডিপটা আমি নাইনের হাফ ইস নিচ্ছি প্রথমে চড়াটা আমি টু ইঞ্চ নিচ্ছি দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি এবার দেখুন শেপটা কিন্তু আপনি আপনার পছন্দ অনুসারে দিতে পারেন যতখানি চওড়া আপনি করতে চান আপনি করতে পারেন প্রথমে একটু হালকাভাবে এভাবে দেবেন দেখুন যদি আপনি মনে করেন আপনি আরো চওড়া করতে চান তাও করতে পারেন কিন্তু এই জায়গাতে আপনি এনে এভাবে মিলিয়ে দেবেন ঠিক এইভাবে এদিকে সোজা এভাবে নিয়ে আসবেন না তাহলে কিন্তু আপনার গলা একদমই দিকে যাবে এরপর দেখুন ঠিক এই জায়গা থেকে প্রায় এক সুতা আমি নিচের দিকে নিয়ে আসব এভাবে এর সঙ্গে মিলিয়ে দেব। তাহলে আপনার শোল্ডারটা একদম ফিটিংস হয়ে লেগে থাকবে এবার দেখুন পেছনে টিকিটটা আপনি কোথায় দেবেন আমি ঠিক এই জায়গা থেকে পাইবি দূরত্বে টিকিটটা দিচ্ছি টিকেনটা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় না শুধু আপনি লক্ষ্য রাখবেন আপনার গলার যে চওড়া থাকে সেই চওড়া নিচে যেন না আসে তাহলে দেখতে ভালো লাগে না একটুখানি দূরে আপনি সরিয়ে টিকেনটা দিয়ে দেবেন উপরের দিকে দেখুন আমি ফাইভ ইচ উঠি নিলাম দুটো পয়েন্টকে একসঙ্গে মিলিয়ে নিলাম তো টিকেনটা সবসময় ওয়ান ইঞ্চে হয়ে থাকে দুবাজে হাফ ইচ হয় দেখুন এদিক থেকে হাফ এদিক থেকে হাফ তাহলে এবার পেছনের পার্ট কেটে নিচ্ছি এখানে দেখুন আরেকটা কথা বলা হয়নি আমি বলতে ভুলে গেছি অনেক সময় কথা বলতে বলতে অনেক কিছু ভুলে যায় বলতে মনে থাকে না দেখুন এভাবে যখন আপনি কাটার আগে কিন্তু অবশ্যই তো আমার তো সবসময় কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে তার জন্য আমাকে আলাদা করে মাপ নিতে হয় না আপনি যখন এভাবে মেজারমেন্ট নিয়ে দাগটা দেবেন দেওয়ার পর আপনি যার জন্য তৈরি করবেন তার বগলের মাপটা অবশ্যই নেবেন নিয়ে আপনি দেখুন শোল্ডারে সেলাই আমার হাফ ইঞ্চ চলে যাবে দেখুন ঠিক এই জায়গা থেকে হাফ ইঞ্চ চলে যাবে আর যখন হাতাটা লাগাবো তখন প্রায় হাফ ইঞ্চের কাছাকাছি এদিক থেকে এইভাবে সেলাই হয়ে যায় দেখুন এইভাবে সেলাই হয়ে যায় তো এবার দেখুন এদিক থেকে একটু আর্মুলটা পেয়ে নিচ্ছি তাহলে দেখুন কতখানি আসলো এখানে এইট ইঞ্চ আমার চলে আসলো একদম ফিটিংস আসলো এভাবে নেওয়ার পর ধরুন যদি আপনার এইট ইঞ্চ চলে আসলো মানে সিক্সটিন ইঞ্চ কিন্তু যখন আমরা ব্লাউজটা সেলাই করার পর ফিটিংস দেবো সেক্ষেত্রে কিন্তু এদিক থেকে আরও একটুখানি লুজ চলে আসবে প্রায় এক সুতার থেকে একটু বেশি দু সুতার কাছাকাছি চলে আসবে কারণ যতখানি আপনার মেন থাকে তার থেকে আপনাকে হাফ ইঞ্চ লুজ দিয়ে ফিটিংসটা দিতে হয় যখন ডিপ নেক হয় আর কলার ব্লাউজ হলে ওয়ান আপনাকে লুজ রাখতে হয় তো সেই ক্ষেত্রে আমরা যতখানি এক্সট্রা প্রয়োজন সেটা এই জায়গাতে পেয়ে যাব তো টোটাল আমার যে আনহোলটা মেন ফিটিংসটা সেটা আমি এক্ষেত্রে পেয়ে গেলাম তো এইভাবে মাপটা নেওয়ার পর ধরুন আপনার যে মেজারমেন্টটা আছে তার থেকে যদি একটু কম হয় তাহলে এই যে প্রথম দাগটা দিয়েছিলাম সেটা একটুখানি এইভাবে নিচের দিকে নামিয়ে দেবে যদি একটু বেশি হয় তাহলে আপনি এইভাবে একটুখানি উপরের দিকে ঠিক এভাবে উঠিয়ে দেবেন উঠিয়ে দিয়ে সেই অনুসারে আপনি কেটে নেবেন তো এটা আমার একদম পারফেক্ট আছে তার জন্য আমি কাটলাম না সিক্সটিন থেকে একটুখানি বেশি আছে আর সামান্য একটুখানি প্রায় এক সুতার মতো তো সেটা আমার এদিক থেকে যখন লুজিংটা রাখবো তখন সেটা বরাবর চলে আসবে তাছাড়া এক সুতা বা এক সুতা থেকে যখন একটু বেশি হয় আর মনটা তখন সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না দেখুন এটা কিন্তু আমি অনেকখানি চওড়া করেছি এবার দেখুন ঠিক এদিক থেকে আমি প্রথমে হাফ পিস এক্সট্রা নিয়ে নিচ্ছি কারণ হুক পটটি ও আইপটটি হবে তার জন্য এক্সট্রা আপনি অবশ্যই হাফ পিস নিয়ে নেবেন এভাবে পেছনে পাটটাকে মিলিয়ে নিচ্ছি নেওয়ার পর পেছনে পাট অনুসারে দাগ কেটে নিচ্ছি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি তো এক্ষেত্রে দেখুন সামনের আরোহণের জন্য আমাকে সেপ না দিলে অসুবিধে নেই যেহেতু ডিপ আপনি যদি মনে করেন এদিক থেকে হালকা একটুখানি এক সুতার থেকে একটু কম নেবেন একটুখানি যেভাবে দিয়ে দেবেন কোনো প্রয়োজন হয় না ডিপ নেকের ক্ষেত্রে এরপর দেখুন আমি এদিক থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিচ্ছি তো এদিক থেকে ওয়ান ইঞ্চটা কেন এক্সট্রা নিলাম যেহেতু আমি এদিক থেকে টাক্স দেবো এদিক থেকেও টাক্স দেবো তো সেই ক্ষেত্রে আমার পেছনের পার্ট থেকে সামনের পার্টের লেন্থ যেন কম না হয় লম্বা যেন কম না হয় তার জন্য আমি ওয়ান ইঞ্চ এক্সট্রা নিলাম যদি আপনি ওয়ান ইঞ্চ এক্সট্রা না রাখেন তাহলে কিন্তু পেছনের পার্ট থেকে সামনের পার্টের লম্বাটা কমে যাবে এদিক থেকে দেখুন এই জায়গাতে যে টিকেনটা হবে সেই টিকেনের উপর নির্ভর করে আপনি এদিক থেকে এক্সট্রা কাপড় রাখবেন যতখানি বড় আপনি চৌরা আপনি টিকেন দিতে চান টিকেনটা যত বড় হবে সামনের শেপটা ততখানি বেশি আসবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এদিক থেকে এক্সট্রা কাপড়টা রাখতে পারেন আপনি ধরুন ন্যূনতম নর্মালি ওমান এক্সট্রা নিয়ে নেবেন তো যদি আপনি সেলাই করার আগে কতখানি টিকেনটা দেবেন সেটা আপনার নির্ধারিত না থাকে সেই ক্ষেত্রে আপনি টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তাতে কোনো সমস্যা হবে না যখন বাড়তি থাকবে সেটা আপনি পরে কেটে নেবেন তাতে কোনো অসুবিধা হবে না এভাবে আমি টু এক্সট্রা নিয়ে নিলাম এরপর দেখুন ঠিক শোল্ডার থেকে এই জায়গা থেকে আপনি সবসময় বাস্ট পয়েন্ট বের করে নেবেন তো বাস্ট পয়েন্ট কিন্তু হাইট অনুসারে হয় কারো শোল্ডার থেকে আপনি বাস্ট পয়েন্ট বের করে নেবেন তো বাস্ট পয়েন্ট কী করে বের করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনি ওখান থেকে একটু চেক করে নেবেন তো আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনি অবশ্যই একটু ভিডিও ডিসক্রিপশান চেক করে নেবেন দেখুন ন্যূনতম কারোর বাস্ট পয়েন্ট নাইন অ্যান্ড হাফ ইস হয়ে থাকে খুব বেশি যখন হাইট বেশি হয় সেক্ষেত্রে ট্রেন ইঞ্চও হয়ে থাকে তো এক্ষেত্রে ধরুন নর্মালি নাইন হাফ ইঞ্চ আমি বাস্ট পয়েন্ট দিলাম কিন্তু সেলাইয়ের জন্য যেহেতু সোল্ডারের সেলাই হবে তার জন্য আপনাকে হাফ পিস সবসময় এক্সট্রা নিতে হবে যে কোনো সাইজে হোক না কেন আপনাকে হাফ পিস এক্সট্রা নিতে হবে তাহলে বাস্ট পয়েন্ট আমি টেন ইঞ্চে পেয়ে গেলাম এবার দেখুন এদিক থেকে যে টিকেনটা হবে সেই টিকেনটা আপনি কোথায় দেবেন ফোর ট্যাক্স ব্লাউজের কিন্তু টিকেটা যদি পারফেক্ট না হয় তাহলে দেখতে ভালো লাগে না তো কি করে দেবেন তো যে কোনো কিন্তু দুটো মেজারমেন্ট নিতে হয় একটা একটা হলো আপার চেস্ট আর ব্লাউজের হলো ফুল কিন্তু এই দুটো মাপ কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে তো এই ব্লাউজের আপার চেস্ট হলো থার্টি ফোর ইঞ্চ আর ফুল বাস্ট হলো থার্টি এইট ইঞ্চ তো আপনার হয়তো থার্টি সেভেন ইঞ্চও হতে পারে থার্টি সিক্সও হতে পারে থার্টি নাইনও হতে পারে এমন কোনো নির্ধারিত নেই যে থার্টি ফোরে থার্টি এইট হবে এখানে অবশ্যই সম্পূর্ণ বডি অনুসারে এটা আলাদা আলাদা হয়ে থাকে তো ধরুন আপনার যদি থার্টি এইট ফুল হয়ে থাকে সেটাকে আপনি টেন দিয়ে ডিভাইড করবেন টেন দিয়ে ডিভাইড করার পর সেটা থ্রি পয়েন্ট চলে আসবে যদি কারো নর্মালি করতে অসুবিধা হয় আপনি মোবাইলে খুব ইজিলি এটা বের করতে পারেন যতখানি আসবে সে অনুসারে আপনি এখানে পয়েন্ট বসিয়ে নেবেন এবার দেখুন যদি আপনার থার্টি সেভেন হয় সেক্ষেত্রে আপনার কত আসবে থ্রি পয়েন্ট সেভেন থার্টি সিক্স হলে থ্রি পয়েন্ট সিক্স থার্টি নাইন হলে থ্রি পয়েন্ট নাইন তো এভাবে এবার যদি ফোরটি হয় সেক্ষেত্রে ফোর চলে আসবে তো এইভাবে কিন্তু আপনাকে অ্যাপেক্স পয়েন্টটাকে মানে ফুল বাসটাকে আপনি বের করে নেবেন তো এক্ষেত্রে আমি এই মেজারমেন্টটা দিচ্ছি দেখুন ঠিক এই জায়গা থেকে আমি অ্যাপেক্স পয়েন্টটা দিচ্ছি ফোর ইঞ্চ থেকে প্রায় এক কম দিলাম মানে থ্রি অ্যান্ড এইট এদিক থেকেও সেমভাবে দাগটা আমি দিয়ে দিলাম দুটো পয়েন্টকে মিলিয়ে নিন এই মেজারমেন্টটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে আপনার ব্লাউজে কোথাও কোনো সমস্যা হবে না যে কোনো সাইজে হোক না কেন আপনি মেজারমেন্টটা ঠিক এইভাবে বের করে নেবেন এবার দেখুন টিকেনটা আপনি কতখানি দেবেন যদি কারো ফুল বাস্ট একেবারে কম থাকে ধরুন থার্টি ফোর ব্লাউজটা আছে যদি কারোর ফুল বাস্ট থার্টি ফাইভ হয় সেক্ষেত্রে কিন্তু ওয়ান ইঞ্চ বা ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চের টিকেনটা দিলেও কিন্তু হয়ে যাবে ফুল বাস্ট খুব কম তো যখন একটু বেশি থাকে যেহেতু এটা ফুল একটু হেভি আছে তো তার জন্য আপনাকে একটু টিকেনটা বেশি দিতে হবে ধরুন টু ইঞ্চ থেকে থ্রি ইঞ্চ আপনাকে এই টিকেনটা দিতে হবে তো আমি এক্ষেত্রে দেখুন আড়াই ইঞ্চের টিকেনটা দিচ্ছি দেখুন এভাবে প্রথমত আমি আড়াই দিচ্ছি যেহেতু আমি কাপড় এক্সট্রা নিয়েছি তো সেলাই কর থেকে যদি মনে হচ্ছে আমার একটু কম হবে সেক্ষেত্রে আমি একটু বাড়িয়ে নেব দেখুন আমি এদিক থেকে দিলাম এদিক থেকেও দিয়ে দিলাম তো এভাবে টিকেনটা পেয়ে গেলাম দেখুন এই ব্লাউজে যে ফুলবাস সেই হিসাবে কিন্তু এটা থ্রি ইঞ্চ আমাকে টিকেনটা দিতে হয় তবু আমি একটু শেপটা কম নিচ্ছি তো তার জন্য আমি আড়াই ইঞ্চ দিলাম হয়ে গেল এবার দেখুন ঠিক এই দাগ অনুসারে আমি এদিক থেকে একটা টিকেন দিচ্ছি এটা আপনি আড়াই ইঞ্চে নিয়ে আসতে পারেন তো ওয়ান ইঞ্চে টিকেন হবে এদিক থেকে হাফ ইস এদিক থেকে হাফ ইস তো টিকেনের দাগটা কিন্তু আপনি যখন আস্তর কাটবেন আস্তরের সঙ্গে দেওয়া যায় তো প্রথমে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আমি ভাবে কিন্তু আস্তরে কেটে আস্তরে এই পয়েন্টগুলো দিয়ে দেবো এবার দেখুন এদিক থেকে টিকিনটা যদি আপনি যার সোজাও নিতে পারেন বা যদি মনে করেন একটু কুনাকুনিও দিতে পারেন আমি এদিক থেকে দেখুন ফাইভ এঞ্চ হাফ ইস নিচে দিচ্ছি ততখানি নিচে আমি নিয়ে আসলাম না এভাবে কোনাকুনি করে দিচ্ছি দেখুন সিক্স এন্ড হাফ ইস আমি নিয়ে আসলাম তো এটাও কিন্তু আমি এদিক থেকে হাফ এদিক থেকে হাফ হয়ে গেল দেখুন ঠিক এই জায়গা থেকে আমাকে আরেকটা টিকেন দিতে হবে তো সেটা কোথায় দেবেন আপনি চেষ্টা করবেন একটু উপর থেকে যেন টিকেন হয় তাহলে বগলের ফিটিংসটা ভালো হয় আপনি ফোর এন হাফ ইস থেকেও টিকেন দিতে পারেন এদিক থেকে দেখুন ঠিক এইভাবে নিয়ে আসবেন এদিক থেকে খুব বেশি বড় টিকেন দিতে হবে না ছোট্ট দিলে হবে তো এর জন্য দেখুন কোনো এক্সট্রা কিন্তু নিলাম না এক্সট্রা প্রয়োজন হয় না এটা আপনার যে কাপড়টা আমি নিয়েছি সেই কাপড়ে কিন্তু টিকেনটা হয়ে যায় এবার দেখুন গলার ডিপ কতখানি নেব তো সামনের গলার ডিপ কিন্তু আপনি আপনার পছন্দ করেছেন না এবং সেটা আমি সবসময় বলে থাকি এক্ষেত্রে দেখুন আমি সিক্স ইঞ্চ নিচ্ছি এবার দেখুন শেপটা দিয়ে দিচ্ছি তো দেখুন পেছনের মতো কিন্তু সামনে অতখানি চওড়া দিতে হয় না বেশি চওড়া হলে কিন্তু আবার ফিটিংসটা ভালো হবে না তো দেখুন এটা হলো নর্মাল ছোট গলা যদি আপনি খুব ছোট গলা সামনে পড়তে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনি আরো একটুখানি বাড়িয়ে দেবেন এভাবে যার যার পছন্দ অনুসারে কিন্তু আপনি শেডটা দেবেন এরপর দেখুন যেভাবে দিয়েছি প্রথম সেমভাবে আপনি এভাবে দিয়ে দেবেন চওড়া কিন্তু বেশি করতে হবে না আবার যদি খুব বেশি আপনি ডিপটা দেন তাহলে অনেক সময় শোল্ডার ওপরে যেতে পারে আবার খুব বেশি যদি ছোট হয় সেক্ষেত্রেও কিন্তু ফিটিংসটা ভালো হবে না দেখুন সিক্স অ্যান্ড হাফ কিন্তু নর্মাল ডিপ খুব বেশি ডিপ হলে কিন্তু আপনি সেভেন নিয়ে নেবেন সেভেনের দাগটাও আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একইভাবে আপনি এই জায়গা থেকে এইভাবে মিলিয়ে দেবেন তো আমি এক্ষেত্রে সিক্স অ্যান্ড হাফ ইঞ্চের দাগটাই কেটে নেব তো মেজারমেন্ট কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এবার আমি কেটে নিচ্ছি এদিক থেকে কেটে আমি আলাদা করে নিচ্ছি আমি আস্তরটা কেটে নেবো এবার দেখুন ব্লাউজের হাতা কাটার জন্য আপনি হাতার চোরা কি করে নেবেন আমি সবসময় বলে থাকি আপনি পেছনের পার্ট থেকে ঠিক এভাবে ইঞ্চ টেপটা রেখে মেপে নেবেন দেখুন এক্ষেত্রে আমার এইটান হাফ ইঞ্চ আসলো যতখানি আসবে এর থেকে ওয়ান ইঞ্চ বেশি নিয়ে নেবেন ডিপ নেকের ক্ষেত্রে তো এক্ষেত্রে আমি নাইন অ্যান্ড হাফ ইঞ্চ নিয়ে নিচ্ছি আমি এটা চার ভাঁজ করলাম প্রথমত লম্বাটা নিচ্ছি আমি সিক্স অ্যান্ড হাফ ইঞ্চ নিলাম এরপর হাতার পাশটা নিচ্ছি নাইন অ্যান্ড হাফ আর এদিক থেকে দেখুন আমি কতখানি নিচ্ছি ফোর ইঞ্চ থেকে আমি প্রায় এক সুতা কম নিলাম এরপর দেখুন এদিক থেকে আমি আড়াই ইঞ্চ দূরত্বে একটা শেপ দিলাম এই পয়েন্টটা শুধু আমি হাতার শেপটা দেওয়ার জন্য দিয়ে থাকি এর সঙ্গে তো ফিটিংসের কোনো সম্পর্ক থাকে না মুহুরিটা আমি নর্মালি এভাবে রেখে দিলাম যখন ফিটিংসটা করব তখনই আমি মেপে সঠিক দিয়ে এবার দেখো সামনের হলার জন্য হালকা একটুখানি শেপ দিচ্ছি যেহেতু ডিপ নেই তার জন্য খুব বেশি শেপ দেওয়ার প্রয়োজন হয় না এভাবে সেটা দেওয়ার পর আবার দুটো পাটকে একসঙ্গে করে একটু চেক করে নেবেন হালকা একটুখানি মিলিয়ে নেবেন দেখুন এভাবে বরাবর মিলিয়ে নেবেন দেখুন ব্লাউজ কাটিংটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আমি একইভাবে আস্তটা কেটে নেব তো আশা করি বুঝতে পেরেছেন ফোর টাক্স ব্লাউজ কী করে কাটতে হয় যদি এর পরেও অসুবিধে হয় আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যদি সম্ভব হয় তাহলে অন্যদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে এটা পরবর্তী ভিডিও তো সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে